Assalamualaikum. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় ইজি মুরগি রোস্ট বানানো যায়। আমি এখানে মুরগি রোস্ট নিয়েছি, লেগের সাইডটা আমি একটু ছুরি দিয়ে এটা কেটে একটু দুই চামচ গুঁড়া মরিচের গুঁড়া, এখানে আমি অল্প অল্প দিয়ে নিচ্ছি কারণ যে সময় আমি মশলাটা আবার পরবর্তীতে কষাবো সে সময় আমার আর একটু কিছু কিছু দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া এক চব্বিশ চামচ মতো। এবার এটা একসাথে মাখাতে হবে। আর দিয়ে দিচ্ছি সাথে আমি লেবুর রস। খুব সহজেই তৈরি করা যায়, আমি এখানে কোনো বাইরের কোনো মশলা ব্যবহার করছি না, সব মশলাগুলো বাসার। আপনারা এটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। এবার এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, পুরো মশলাটা যেন মাংসের ভিতরে ঢুকে যায়। এভাবে ভালো করে মেখে নিয়ে আমি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টা। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, তবে কম রাখলে হবে না, কম রাখলে মশলাটা ভিতরে ভালোভাবে যাবে না। হাত দিয়ে মশলাটা মাখালে খুব ভালো হয়। ভিতরে ভিতরে কিভাবে আমি দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তাতে আমি রোস্ট দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি আস্তে আস্তে করে উল্টে দিব এপাশ ওপাশ করে, তাহলে দু সাইডে হালকা কালার আসবে। আমার এক সাইড হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলো আমি উঠিয়ে নেব, আমার ভাজা হয়ে গেছে। আমার সবগুলো মাংস উঠানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা। আমি মাছ দিয়ে কেটে নিয়েছি, তিন চারটা ফল নিয়েছি, একটু লবঙ্গ ফল দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিব হালকা করে। আমি কিন্তু যে তেলটা দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি সেই তেলটা ইউজ করছি এখানে, আপনারা সেটা করলেই ভালো হবে, তাহলে আমার আর তেলটা অপচয় হবে না। এটা দিয়ে দিয়ে খুব ভালো হবে। আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ মতো,
পেঁয়াজটা একটু কালার করে নিতে হবে ভেজে। এর ভিতরে আমি পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এর সাথে আদা রসুন বাটাও সামান্য ছিল। আমার চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল সেটা আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এভাবে আমি একটু অল্প নুন নিয়েছি কারণ আমার এর আগেও চিকেনের সাথে নুনটা দেওয়া হয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মরিচ। না যেমন মরিচ খেতে পছন্দ করবেন তেমন মরিচ দিতে পারেন। ওই মাংসের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, উপরে যতক্ষণ না পর্যন্ত তেল উঠছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে আসছে। আমি এর ভিতরে চিকেন গুলো দিয়ে দিব। মশলার ভিতরে চিকেনটা দিয়ে একটু এপাশ ওপাশ করে নেবেন, তাহলে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এটা আপনারা বাসার চেষ্টা করবেন অবশ্যই খেতে খুব ভালো হবে। তা আমি এর ভিতরে 2-3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার একটু মাখিয়ে নেবো ওটার সাথে। এবার আমি পানি দিয়ে দিব পনির মাংস। পানি দিয়ে প্রায় 20-25 মিনিট এটা রান্না করতে হবে। আমার এটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এটা আমার রান্নাটা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।